একটা সুন্দর দিন, কারণ আমাদের ঠাকুরগাঁও সম্মানিত এলাকাবাসী আছেন ঠাকুরগাঁয়ে। সেই ঠাকুরগাঁয়ের মানুষের পক্ষ থেকে আমাদের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের যে ঐক্য কমিটি আছে, সেই কমিটির সমন্বয় আমাদের নুরুজ সাদিক চৌধুরী ভাই এখানে সশরীরে উপস্থিত হয়ে আসছে ঠাকুরগাঁওর মাটিতে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, শিক্ষাবান্ধব নেত্রী, নেত্রীকে আজকে ঠাকুরগাঁও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে নেত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবার জন্য এই আয়োজন র্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত আছেন ব্যারিস্টার নুরুজ সাদিক চৌধুরী প্রধান সমন্বয়ক, এবং এখানে আছেন আমার দাদা, প্রিয় দাদা, অত্যন্ত নিরীহ এবং শান্তশিষ্ট আমার খুব প্রিয় ভাজন কমলদা। এখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছেন এবং এই বিশ্ববিদ্যালয় বাস্তবের সমন্বয় কমিটি আমি সবারই নাম বলতে ঘোষণা করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমি সবাইকে এই আজকের আয়োজন থেকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা যদি এখানে এই আন্দোলনটা না করতেন হয়তোবা আমাদের এই বিশ্ববিদ্যালয়টি অতি এই এর মধ্যেই পেতাম না, কারণ বাংলাদেশে অনেক কার্যক্রম, অনেক কিছু করতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদিও শিক্ষাবান্ধব, কিন্তু ওনার কাছে মানুষ বলে না যে মানে বাচ্চা না কাঁদলে দুধ পাওয়া যায় না, তার্য আমাদেরকে চাইতে হয়, বলতে হয়, বারবার খেয়াল করে দিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এই বেশি সর্বোচ্চ ভূমিকা রেখেছিল এই ঠাকুরগাঁয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটি। এই জন্য আমি আবারও এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে আমার আয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেব যে আজকে আমাদের শিক্ষা বান্ধব দেশ হিসেবে ঠাকুরগাঁওকে অন্তর্ভুক্ত করেছেন। আপনি আমাদের 96 সালে এই এলাকায় আমরা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন করেছিলাম, আন্দোলন করিনি মানে শুরু করেছিলাম যে এটা দরকার, কিন্তু আপনি তখন ক্ষমতায় ছিলেন, কিন্তু 5 বছরে আর কি করা যায়, হয়তো বা পরবর্তী সময়ে যদি আপনি আবারও ক্ষমতায় আসতেন অবশ্যই আজকের আগের থেকে আমরা আরো 10 বছর আগে পেতাম বা 20 বছর আগে পেতাম, কিন্তু এর মাঝে তো অনেক সরকার এসে গেছে। এটা হলে আমাদের ঠাকুরগাঁও বাসীদের জন্য অনেক অনেক উন্নয়নে আমরা চলে যাব, কারণ এই বিশ্ববিদ্যালয় হলে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রী আসবে, এখানে থাকবে, আমাদের বাড়ি ঘরের ভাড়া বাড়ে যাবে, আমাদের ছেলেমেয়েরা আমাদের বাড়ির ভাত খেয়ে পড়ালেখা করবে, আমাদের সন্তানেরা যারা মেধাবী তারা এখানে চাকরি করতে পারবে, ঠিক কিনা? তাহলে আমরা আজকে জননেত্রী শেখ হাসিনার জন্য কিছু করতে হবে তো আমাদেরকে। এজন্য সামনে এই যে নির্বাচন আসবে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনটাকে আমরা গুরুত্ব দেব, এই কারণে যে আবার সরকার আনতে হবে, আমাদের আরো ঠাকুরগাঁয় কিছু করে নিতে হবে, এই আশা রেখে আমার কথা।